শব্দ কোড়াই শিখাওড়াই সাজাই জ্ঞানের ডালা আমি আলা ভোলা একলা জানা আনোর ফেরিওয়ালা আপনি অনুমতি দিলে কে কে যাবে আমরা রওনা দিতে পারি। তার আর প্রয়োজন নাই। কেন মাজান? তোমার ছোট পারে বাড়িতে আনা যাবে না। জামাই শ্বশুর বাড়িতে এসছে, মিষ্টি হাতে নয় কেন, পেঁয়াজ হাতে কেন? ঘটনা হচ্ছে মা, অনেক বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে দেখলাম মিষ্টিটা কিন্তু সবার জন্যই ক্ষতিকর। যেমন আপনার ডায়াবেটিস আছে, আপনার মিষ্টি খাওয়া যাবে না। তুমি মাকেও পেঁয়াজ দিয়েছো? অফকোর্স, আমি অনেক চিন্তা ভাবনা করে পেঁয়াজ এনেছি, কারণ এই দুর্মূল্যের বাজারে পেঁয়াজের চাইতে বড় গিফট আর হতেই তো পারে না। আপনার গ্যারান্টিড নাম্বারটি এখন বন্ধ আছে। ফোন তো বন্ধ, একটা বিড়ি কি যেন কয়। আবার দিয়ে দেখি। সকালে উঠিয়াই আমি নাস্তা করতে বসি, সারা দিন আমি যেন বাড়ির ভিতর ঘোরাঘুরি করি, গেট পাহাড় না দিয়ে উকি ঝুকি মারি। দেখছো কালা স্যার, মুখ ফসকেয়া সব সত্য বের হয়েছে। সত্য সর্বদাই সত্য, শত চেষ্টা করলেও সত্য গোপন করতে পারবে না। এক কাজ করো, হাত পাতো, এই যে এটা, ওই হাত পাতো। আমি বলতেছি ওই হাত পাততে, ওই হাত পাতো। বলো তো এটা তোমার কি দিলাম? শাস্তি জিনা, আশীর্বাদ। ছোটবেলায় যখন বাল্য শিক্ষা পড়ার জন্য বিদ্যালয়ে যাইতা, তখন পড়াশোনা না পারলে শিক্ষকরা কি করতেন? এইভাবে আশীর্বাদ দিতেন। আর আমি হইতেছি তোমার শিক্ষক, তাই আমি তোমার আশীর্বাদ দিলাম। যাও, মূল ফটকের কাছে গিয়া ইমানের সাথে দায়িত্ব পালন করো। জি স্যার। ইমানের সহিত দায়িত্ব পালন করার পূর্বে এই লেবুর শরবত খাইয়া গলাটি একটু ভিজাই নেন। আর এখন যে আশীর্বাদটা নিলেন, দিনে যদি তিন চারবার এই আশীর্বাদটা নেন, তাইলেই আপনার চরিত্রের পরিবর্তন ঘটবে। নেন। এই বেত, যাওয়ার সময় শিক্ষকরা সালাম দিয়ে যাইতে হয়। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম বুঝি। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, আমি এখনই খাইতেছি। বড় সুমিষ্ট। আপনি তো বিসমিল্লা বললেন না। হায় আল্লাহ, ভুল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ভুল হয়ে গেছে তো, তাই তিনবার বললাম। তুমি কি লেখাপড়া করবা? জি, আমি তো লেখাপড়াই করতে চাই। তাহলে এক কাজ করো, সুন্দর করে মাথার ভিতরে ঘুমটা দিয়া উপরে উঠা বসো। লেখাপড়া হইতেছে পবিত্র জিনিস, সম্মানের সহিত পবিত্রতা রক্ষা করতে হয়। বাহ, তোমারও পবিত্র লাগতেছে, মাশাআল্লাহ, তোমার বড়ই সন্তুষ্ট লাগতেছে। আসো, উঠা বসো।
কুলাঙ্গার। এই বন্দুক দিয়ে ঠাস ঠাস করে গুলি করে তোমার মাথার খুলি উড়াই দেব, তুমি কি সেটা চাও? তবে আমার অপরাধ ঘোরতর অপরাধ। তুমি গেট অরক্ষিত রেখে ঘুরে বেড়াইতেছ, আর এই শাহিনশাহ টমটম গাড়ি বাইরে রেখে হাইটে আসছে, এইটা কি আমার সহ্য হয় বলো? কোথায় ছিল এতক্ষণ? হুজুর, আমি বাড়ির ভিতর থেকে ইমানের সাথে গেট পাহারা দেওয়ার জন্য গেটের দিকে আসতেছিলাম হুজুর। এর ভিতর ফটিক সান আমার ডাইকা কইল, কালা সান সারাদিন এত পরিশ্রম কইরা কি হবে, লোকের বাড়ি লোকের ঘর তোমার এত পরিশ্রম করা লাগবে কে? আসো গপ্প করি। এই কইয়া হুজুর আমার জিম্মি করে রাখছিল। কি এত বড় সাহস ফটিক সাদের? শেফালি বকুল, আমি বলবো, আমার সাথে সাথে তুমিও বলবা, ঠিক আছে? বলো, নতুন নতুন পায়রা গুলো জটন বেঁধেছে, নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদু দেখেছে। কে দেখেছে কে দেখেছে? দাদু দেখেছে। দাদুর হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, দাদুর হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। বড্ড লেগেছে, বড্ড লেগেছে, লাগবেই তো। এই যে টিকেটটা দেখতেছো, এইটা দিয়ে টিপ দিয়া ঠাস ঠাস করে গুলি করে তোমাদের মাথার দুজনে খুলি উড়াই দিব। সমস্যা কি তোমাদের? হ্যাঁ, বাড়ির কাজকর্ম ফালায় রেখে এখানে বসে বসে লুটুন জুটুন খেলতেছো? পুত্র হুজুর, বিয়া তুমি মার্চনা করবে, আমরা নতুন নতুন খেলতেছি না, আমরা লেখাপড়া করতেছি, বড় হুজুরের অনুমতি আছে, কাজ কাম শেষ করে আমরা লেখাপড়া করতে পারব। আর তাছাড়া আজকে বড় জায়গির মাস্টার স্যার আমাদেরকে বলছেন এই ছড়াটা মুখস্থ করতে, রাতের বেলা উনি ধরবে। কুলাঙ্গার, সঠিক কথা, বিদ্যা অর্জন করা হলে উত্তম কাজ, কিন্তু তোমাদের বড় জায়গির মাস্টার যে পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করাচ্ছেন এটা ঠিক না। শিক্ষা গ্রহণ করেছেন হলে আমাদের এলাকার পাগলা হুজুর, আহ তিনি কত উঁচুদরের বিদ্যান, তিনি কত কবিতা লিখেছেন, তিনি ঢাকা শহরের বিখ্যাত জায়গা নিয়ে একটা কবিতা রচনা করেছেন, সেটা আমি তোমাদের পাঠ করে শোনাবো, তোমরা এটা শেখার চেষ্টা করবা, আর এই কবিতা যদি তোমরা শিখে ফেলতে পারো তাহলে তোমরা বেশ উচ্চতরের বিদ্বান হয়ে যাবা, তখন এলাকার লোকজন তোমাদের উকি ঝুঁকিতে দেখবে। এই উকি ঝুঁকি কীভাবে দেয়? কালাসান, এটা ধরো, ধরো। আরে যাত্রা বাড়ি আছে দেখো ভাই, সার কাজ বাড়ি নাই, ওরে ভূতের গলি আছে দেখো, পেতনির গলি নাই, আমার পাগলা ঘোরা রে, মোচা কাছে ভীমরুলের চাক নাই, ধরো আমার পাগলা ঘোরা রে, মোচা কাছে ভীমরুলের চাক নাই। আবার শনির আখড়াই আছে দেখো ভাই, রবির আখড়া নাই, রায়ের বাঘ আছে দেখো, বিচারের বাঘ নাই, আমার পাগলা ঘোরা রে, মোজা কাছে ভীমরুলের চাক নাই। আবার টিকা টুলি আছে দেখো ভাই, ইঞ্জেকশন গুলি নাই, ওরে মগ বাজার আছে দেখো, জগের বাজার নাই, আমার পাগলা ঘোরা রে, মোচা কাছে ভীমরুলের চাক নাই। আরে
কালাসান আছে, আবার দেখো ফটিক সান নাই। কি বলে? শেফালি বেগম বৈশা হাসে সবার মাঝে, তে আমার পাগলা ঘোড়া রে, মোজা কাছে বিমরুলের চাক নাই। উফ মা, আপনি ভাবতেও পারবেন না, এই যে এই কটা দিন গ্রামে গিয়েছিলাম, এত মিস করেছি চন্দনাকে, মানে আমি না ভাষায় বোঝাতে পারবো না মা। সকাল দুপুর রাতে তো বেশি মা, সুইকে আমার মেয়ে, রাতে তো সুইর কথা মনে পড়লে মানে আমি ঘুমোতে পারতাম না মা, মানে চোখের পানিতে মানে বালিশ ভিজে যেত মা। আর সবচেয়ে বেশি মিস করেছি আপনাকে, কারণ আমার তো মা নেই মা, আপনি তো আমার সব। আত্মীয় স্বজন তেমন কেউ নেই, খাওয়া দাওয়ার তো প্রচন্ড সমস্যা মা, প্রতি বেলা ঠিক মতো খেতেও পারতাম না, সবসময় আপনার মুখটা ভেসে উঠত। মন খারাপ হলে কোনো উপায় নেই মা, এত এত কাজ, এত এত জমি, আমি হচ্ছি একমাত্র ছেলে, আমাকেই তো সামলাতে হবে তাই না মা, অন্য কেউ তো এসে সামলাতে পারবে না। হ্যাঁ তাহলে নিশ্চয় এটা মায়ানমারের পেঁয়াজ, দেখেছেন মা দেখেছেন, পেঁয়াজ এলো কিরকম অসুখ, এই দেশ থেকে মানে নৈতিকতা সব উঠে গেছে। হ্যাঁ, আমাকে দেশি পেঁয়াজ বলে মায়ানমারের পেঁয়াজ গুছিয়ে দিল, ছি 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 ছি। কোথায় যাবো মা বলুন, কোথায় যাবো এই দেশটা? না, পেঁয়াজ তো ঠিকই আছে, অনেক সুস্বাদু, ছানাটা তো ঠিকই আছে, চোখ দিয়ে আরেকটু পানি বেরিয়ে যাবে, যে চোখ জ্বলছে। হ্যালো চন্দনা, একটু খেয়ে দেখো, খেয়ে দেখো কতটা টেস্ট, দেখো। রাখো রাখো, তুমি পেঁয়াজ নিয়ে যদি আর একটা কথা বলেছো আমি কিন্তু আবারও সব ফেলে দেবো। আহা চন্দনা, থাম না তুই, থাক বাবা এসব কথা, তুমি বরং বাড়ির কথা বলো, জমি জমার সব ঝামেলা মিটেছে তো মা? মানে এটা তো অনেক বড় একটা ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে, সুইকে নিয়ে আসি, তারপর আপনি তখন রান্না করবেন আমি এসছি বলে, তখন ভালো মন্দ খেতে খেতে আপনার সঙ্গে ডাইনিং টেবিলে কথা বলবো, ঠিক আছে মা? আর হ্যাঁ হ্যাঁ গো, ওই যে ভাড়াটিয়া তো বাড়ি ভাড়া দেওয়ার কথা, চার দিন হয়ে গেল, বাড়ি ভাড়া তুমি তোলোনি? হ্যাঁ এনেছি। তাহলে দাও টাকাটা আমার কাছে দাও, সুইকে আনতে যাওয়ার সময় ব্যাংক পড়বে, ব্যাংকে টাকাটা জমা দিয়ে দেবো। খরচ করে ফেলেছি মা, আপনার মেয়ের খরচের হাত কয়টা? চার দিনে 30,000 টাকা খরচ করে ফেলেছে মা। তুমি টেনশন করো না বাবা, চন্দনা 1 পয়সাও খরচ করেনি, সবটা আমার কাছে জমা দিয়েছে। যাচ্ছি মা, খেতে খেতে যাই মা, 2 পেঁয়াজ 2 শিকা। ঠিক আছে। খালামের এই দুঃখ দেখে না আমার মাঝে মধ্যে কান্দে না, এমন একটা কিপটে জামাই, আমি হইলে জীবন ও সংসার করতাম না, কবে ফালাইয়া যাইতাম গা। খালাম্মা আপনি কেমনে সংসার করতেছেন? টিয়া যা, তুই তোর কাছে যা। আচ্ছা, দেখলে টিয়া ঠিকই বুঝলো, শুধু বুঝো না তুমি, তাই বিয়ে কি আমি দিয়েছি না তোরা নিজে করেছিস? তখন বলবে না তুমি যে এই ধরনের ছেলেগুলো এরকমই জামাই হয়। ও এখন সব আমার দোষ না? তোমারই তো দোষ। আমার দোষ, দেখব দেখব, যদি বেঁচে থাকি তাহলে দেখব সুইকে কেমন জামাইয়ের কাছে বিয়ে দিস। আমি পারবো না, ওটা তুমি দে, আমি দেখলে ভালোই দেব। আমাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাজন, আমি হাসপাতালে যাইতেছি আপনাদের খাবার নিয়ে, যদি বাড়িতে অন্য কোনো কাজ থাকে তাহলে বলেন, আমি সাইরে যাই। না
তেমন কোনো কাজ তো নাই, আর দরকার লাগলে আমি ওই শিউলি সেপালি আছে ওদেরকে দিয়ে করাই নেব। আর ওই যে খাওয়া নিয়ে যাইতেছ, একটু আলাদা করে খাওয়া নিয়ে যাও ওই ডাক্তার মেয়েটার জন্য। জান যেই খাবার নিছি আরো অনেকে খাইতে পারবে, তারপরেও ওর জন্য একটু আলাদা করে খাবার নিয়ে যাবা। ডাক্তার মানুষ, কখন তার সময় হয় না হয় আলাদা করে খেয়ে নেবে, আর একলা থাকে কি খায় না খায় আমাদেরও তো একটা দায়িত্ব আছে তার প্রতি। সে কত খেয়াল রাখতেছে আমার মেয়েটার জন্য, ডিউটি থাকে না তারপরে এসে তার দিকে খেয়াল করে। আমার মালকা ওর এই সেবা যত্নেই মনে হয় যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতেছে। আর এক কাজ করবা, ওই ফেরার পথে একটু আড়ত হয়ে আসো, ম্যানেজার সাহেবরে বলবা এই কয়দিনের হিসাব একদম ভালো করে বিস্তারিত লেখা, এই যেন মমিনুলকে বুঝায় দেয়, সবাই ফাঁকি দেয়, আগের মতো ইমানদার লোকজন তো এখন পাওয়া যায় না, উনি নাই কি হইতেছে না হইতেছে এগুলো তো খোঁজ খবর রাখা দরকার। জি আমাজান, মনে থাকবে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফালি, শেফালি কাজ না থাকলে একটু আমার কাছে আসো। ডাকছিলাম তো কখন, হ্যাঁ কি করো সারা দিন, প্রয়োজনেই তো ডাকি, খোশ গল্প করার জন্য তো ডাকি না তোমাদেরকে। কোথায় ছিলা, এত কি কাজ তোমাদের এই বাড়িতে? হ্যাঁ আম্মা জান, এই বাড়িতে কি কামের কোনো শেষ আছে? রান্না বান্না করা, তার মধ্যে আবার মেহমান আসছে, আবার হাসপাতাল হয়েছে, আমাকে এত বুঝাইতে হবে না, ঝামেলা তো থাকবে সংসারে, সেই জন্য কি এরকম করতে হয়, কাজে ফাঁকি দিতে হয়? হ্যাঁ এগুলি নিয়েই সংসার করতে হবে, চলতে হবে, জীবনে তো নানান সমস্যা আসবে, এখন না হয় মেহমান আসছে, আমার কন্যা এখন হাসপাতালে একটু কাজের ঝামেলা পড়ছে, এই আজান দিয়ে ফেলছে, আমি গোসলে যাব, তারপরে মমিনুল সে তো নামাজ পড়ে ভাত খায়, সময় মেনে চলে, তার খাওয়া দিয়ে আসছো, সে তো চাইবে না তোমাদের কাছে। আম্মাজান এখনই যাই দিব। আম্মাজান আপনার সাথে আমার অতীব জরুরি একটা কথা ছিল। বলো। আম্মাজান এর আগে একদিন বলছিলাম বিবাহের কথা। এক কথা কেন বারবার বলো, একবার বলেছো সেইটা আমার স্মরণে আছে, সময় মতো বুঝে সেই কাজটি করা হবে। হুট করে বললেই তো এটা হুটের কাজ না, সারা জীবনের একটা প্রশ্ন। তোমার পিতা তিনি বর্তমান আছেন জীবিত, তার মতামত নিতে হবে না, তিনি বুঝবেন না কোথায় তোমার বিবাহ হইতেছে, কি বৃত্তান্ত কি ব্যাপার, আমি তাকে খবর দিব, তিনি তার সময় মতো আসবেন, তারপরে আলাপ আলোচনা করে তিনি যদি মতামত দেন ভালো বুঝেন, তাহলে সেইখানে তোমার বিবাহ হবে, বুঝেছ? জি। যা এখন কাজ করো। ঠিক আছে আম্মাজান। আম্মাজান আদুরি বেগম সে কবি বাড়িতে গেছে, এখনো আসার নাম নাই। সেটা তো আমি জানি, এইটা তোমাকে মনে করাই দিতে হবে না। হ্যাঁ নিশ্চয়ই তার কোনো অসুবিধা আছে বা কিছু একটা ঝামেলা হয়েছে, সেই জন্য সে আসতেছে না, সেই জন্য কি কাজ পড়ে থাকবে, করে ফেলতে হবে না? তোমার নিজের সংসারে গেলে কার দিকে চেয়ে থাকবা, নিজের কাজ তখন নিজে করতে হবে না? যাও, কাজ ভাগাভাগি করবে না, যখন যেটা সামনে আসে সেইটা করে ফেলবা। তাও যদি আরেকটা কাজের লোক আবার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শব্দ করি